শুরু করবো। জানাবেন আজকের পাঠে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমরা শিক্ষক পরিচিত জানব। আমার নাম, আমার সম্পর্কে, মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক, এপিবিএন পাবলিক স্কুল কলেজ বগুড়া। তোমরা আমার পরিচিতি জানলে এখন আমরা পাঠ আলোচনা করব। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর পাঠ পরিচিতি বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা সম্পর্কে আলোচনা করব আমরা। অধ্যায় তিন আখলাক, অধ্যায় তিন আখলাক, আখলাকের বিশেষ পাঠ সুন্দর স্বভাব দোয়া করব। সুন্দর পাঠ দোয়া করব, আমরা আখলাক সম্পর্কে আলোচনা করব। সুন্দর পাঠ মানে তোমরা মা বাবার সাথে কেমন ব্যবহার করো, আখলাক কাকে বলে, পৃথিবীর সাথে কেমন আচরণ করবে, তোমরা বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবে। বাবা মা তোমাদের সুখের জন্য অনেক কিছু করেন, সন্তানের মঙ্গলের জন্য, সন্তানের ভালোর জন্য। সন্তানের কেমন করে ভালো হবে, মঙ্গল হবে, মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করেন। কাজে তোমাদের বাবা মার সঙ্গে তোমরা কখনো খারাপ ব্যবহার করবে না, কটু কথা বলবে না, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবে না, মিথ্যা কথা বলার চেষ্টা করবে না, করবে না। বাবা মা কষ্ট পায় এমন কোনো আচরণ করা যাবে না। তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলবে, তারা যেন তোমাদের উপর সবসময় খুশি থাকে। দেখো এখানে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বাবা মার যেন দোয়া শিখিয়ে দিয়েছেন, রাব্বির হামুমা কামা রাব্বাই আনে সাগিরা, রাব্বির হামুমা কামা রাব্বাই আনে সাগিরা, রাব্বির হামুমা কামা রাব্বাই আনে সাগিরা। পৃথিবীতে কোনো মানুষের জন্য আল্লাহ তাআলা কারো যেন দোয়া শিখেনি, একমাত্র বাবা মার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখে দিয়েছেন। সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল হয়, আবার বাবা মার দোয়া সন্তানের জন্য কবুল হয়। হে আল্লাহ বলতেছেন এখানে যে আমার বাবা মা আমাকে ছোটোবেলা যেভাবে লালন পালন করেছেন, আল্লাহ তাআলা দোয়া শিখে দেন বলতে যে তারাও যেন আমাদের আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখেন। কাজে আমরা সবসময় বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব, কষ্ট পানি এমন কিছু করব না। আখলাক চরিত্র মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ, চরিত্র। এই চরিত্র যার একবার হারিয়ে যায় সে আর কিছু পায় না। কাজে আমরা আমাদের প্রত্যেকের চরিত্রকে ভালো রাখব, স্বভাব ভালো করব, মন্দ কাজ করব না, খারাপ কাজ করব না, ভালো আচরণ করব। এটা হলো আখলাক। আখলাক মানুষকে ভালো করার শিক্ষা দেয়। প্রতিবেশীর সাথে তুমি কেমন ব্যবহার করবে, তোমাদের প্রতিবেশীর সাথে এমন ব্যবহার করা যাবে না যে প্রতিবেশী তোমাদের কষ্ট পায়। আর প্রতিবেশীর সুখ দুঃখের খবর নিতে হবে, কে খাইতে পারলো, কে পারলো না। হ্যাঁ, প্রতিবেশী তোমাদেরকে যেন সাথে দুর্ব্যবহার না করা হয়। প্রতিবেশী কারা, তোমার বাড়ির থেকে, তোমার বাড়ি থেকে বাসার চারিদিকে 40টা বাড়ি হলো তোমার প্রতিবেশী, তোমার বাসা থেকে চারিদিকে 40 বাড়ি হলো তোমার প্রতিবেশী। কাজেই আমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করব, প্রতিবেশীর সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করব না। প্রতিবেশী কষ্ট পায়, কে অসুখ হলে তাকে হাসপাতালে পৌঁছে দেব, কোনো সমস্যা বলে তার সমাধান করে দেব, তার বাসায় আগুন লাগলে আমরা নিবানোর চেষ্টা করব, প্রতিবেশীর যে কোনো সমস্যা আমরা সমাধান করব, না খায় থাকলে খোঁজখবর নেব, এগুলো আমরা প্রতিবেশীর সাথে করব। তোমার আচরণে কষ্ট পায় এমন কাজ করা যাবে না। দেখো একটি নাতি রসুলের মধ্যে আমরা করতে পারি। দেখো একটা নামাজ, একটা ছবি লক্ষ্য করে, এখানে দেখা যাচ্ছে নামাজ, 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 নামাজ। নামাজ ছাড়া মানুষের মুক্তি নাই, একমাত্র নামাজ মানুষকে মুক্তি দিতে পারে, শান্তি দিতে পারে। দেখো নামাজ পড়তেছে, সিজদায় চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন কোনো মানুষ যখন সিজদায় চলে যায় তার অহংকার থাকে না, সে নিরঙ্কার হয়ে যায়, সে ভালো মানুষ হয়ে যায়, সে আল্লাহর দরবারে মাথা লুটোপুটি করে দিছে, সে সিলিন্ডার করেছে,
আল্লাহ তাআলা খুশি হয়, সিজদায় মানুষের দোয়া কবুল হয়। তোমরা সিজদায় দোয়া করতে পারো, সে দোয়াগুলো কবুল হয়। সিজদা দেওয়ার পরে মানুষের আর করার কিছু থাকে না, সে অসহায় হয়ে যায়, নিরঙ্কার হয়ে যায়, অহংকার মুক্ত হয়ে যায়। কাজে নামাজ, নামাজের জন্য বারবার বলা হয়েছে, বৃহস্পতিবার বলা হয়েছে কোরআন শরীফে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ সবাইকে পড়তে হবে। নামাজের মাধ্যমে মানুষ মুক্তি পেতে পারে, নামাজের মাধ্যমে মানুষ শান্তি পেতে পারে, নামাজের মাধ্যমে মানুষ খারাপ কাজ থেকে ভালো কাজে আসতে পারে। নামাজ, নামাজের জন্য আল্লাহ রাসূল অনেকবার তাকিদ দিয়েছেন, তাইব রক্ত ঝরেছেন, তারপর নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল অনেক কষ্ট করেছেন, সবাইকে তাকিদ দিয়েছেন নামাজ, আমরা নামাজের মাধ্যমে শান্তি পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, জ্বর, প্রচণ্ড জ্বর, মৃত্যুসজ্জার কাছাকাছি এসে গেল, তখন আয়েশা রাদিয়াল্লাহ বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহ, তুমি আমার গলাটা উঁচু করে ধরো মসজিদ নববীর দিকে, মসজিদের দিকে। তখন তিনি তার মাথাটা উঁচু করে ধরলেন, দেখে যে নামাজ কায়েম হয়ে গেছে, হযরত আবু বকরের তার অনুমতিতে নামাজ কায়েম হয়ে গেছে। তখন সেই দেখে তিনি খুশি হয়ে কাঁদলেন। আয়েশা রাদিয়াল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলেন কেন? বলছে, আজকে আমার খুশির কান্না, আজকে আমার খুশির কান্না, কারণ নামাজ আমার অনুপস্থিতিতে নামাজ কায়েম হয়ে গেছে, এই যে আমি কাঁদতেছি। দেখো নামাজ, আমরা প্রত্যেক নামাজ পড়ব। দেখো এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, বাবা মার সেবা করছে কীভাবে, একজন লোক তার মাকে কীভাবে খাওয়াই দিচ্ছে। দেখো আমরা বাবা মার সঙ্গে এমন আচরণ করব না, এমন ব্যবহার করব না যে বাবা মা কষ্ট পায়। আমরা বাবা মার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করব, তাদের সেবা করব, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাব, কাপড় চোপড় লাগলে দিব, এমন কোনো আচরণ করব না যে তারা কষ্ট। আমি আর আগে বলেছি যে কারোর জন্য দোয়া শিখানি, বাবা মার জন্য দোয়া শিখে দেওয়া হয়েছে, তোমরা সে দোয়া পাঠ করবা। হ্যাঁ, বাবা মা কষ্ট পায় এমন করা হবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে খাওয়াতে হবে, পড়াতে হবে, দেখতে হবে, চিকিৎসা করতে হবে, সব কিছু সেবা করতে হবে। দেখো মানুষ কীভাবে তাদেরকে বাবা মাকে সাহায্য করতেছে। রোগীর সেবা, অসুস্থ মাকে কীভাবে সেবা করতে, দেখো তার মাকে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, পানি দিচ্ছে। তোমরা বাইজি বস্তার গল্প শুনছ যে তার মা পানি খেতে গিয়েছিল, সে পানি নিয়ে বাসায় পানি নিয়ে অনেক দূরে পানি আনতে গেছিল, এসে দেখে সন্তান এসে দেখে মা ঘুমিয়ে গেছে। তখন সে সমস্ত রাত দাঁড়িয়ে থাকলো, সকালবেলা উঠে দেখে তার মা যে আমার সন্তান দাঁড়িয়ে আছে। তখন বলে, বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? সে বলে মা তুমি আমার কাছে পানি খেতে চেয়েছিলে, পানি পান খেতে চেয়েছিলে, আমি পানি নিয়ে আসছি, দাঁড়িয়ে আছি। তখন তার মা দোয়া করলেন, তুমি মস্ত বড় আলেম হবে, তুমি মস্ত বড় ওলি হবে, মস্ত বড় আদর্শ মানুষ হবে। সে দোয়া কবুল হয়েছিল। কাজে আমরা বা আমার সেবা করব, মায়ের সেবা করব। আখলাক, পাঠ্যাংশ সুন্দর স্বভাব দোয়া করব আমরা। হ্যাঁ, আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে আখলাক, সুন্দর স্বভাব দোয়া করব, দোয়া কবুল হয়। শিখন পড়াচ্ছে সচ্চরিত্র ও অসৎ চরিত্র কাকে বলে তা বলতে হবে। যারা মন্দ কাজ করে, খারাপ কাজ করে, মিথ্যা বলে, কটুকথা বলে, বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করে, এদেরকে বলা হয় অসৎ চরিত্র। পক্ষান্তরে যারা ভালো কাজ করে, নামাজ পড়ে, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করে, এটাকে বলা হয় সচ্চরিত্র। এটাই পার্থক্য। সচ্চরিত্র মানুষগুলো তোমরা সচ্চরিত্র উপকৃত বলতে পারবে, সচ্চরিত্র উদাহরণ দিতে পারবে। এই মানুষগুলো কী হয়, ভালো হয়, যারা সচ্চরিত্র সত্যবাদী। তাহলে পাঠ্য বই সংযোগ সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আরবিতে আখলাক বলে। চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়, সুখের হয়, আখিরাতে শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়। সুন্দর ও ভালো চরিত্রই সচ্চরিত্র, সুন্দর ও ভালো চরিত্র হলো সচ্চরিত্র। যেখানে দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি, পরকালে শুধু শান্তি, আর শান্তির জন্য আমাদেরকে সচ্চরিত্র গঠন করতে হবে। যেমন সত্য কথা বলা, রোগীর সেবা করা, আব্বা আম্মাকে সম্মান করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা।
মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলা হয়। চরিত্র অসৎ হলে কেউ তাকে ভালোবাসে না, সকলে মুখ ঘৃণা করে, তার সাথে কেউ মেলামেশা করে না, খেলা করে না, আল্লাহ তাকে অপছন্দ করেন। মন্দ স্বভাব ও খারাপ চরিত্র যেমন মিথ্যা কথা বলা, লোভে করা, অপচয় করা, পরিণত করা, তোমার টাকা পয়সা থেকে অপচয় করতে পারবে না, নষ্ট করতে পারবে না, তোমাকে এগুলো খেয়াল রাখতে হবে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম চরিত্র অধিকারী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম চরিত্র আদর্শ। কোনো মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আদর্শ গ্রহণ করে, সে কখনোই খারাপ পথ যেতে পারে না, সে কখনোই ভালো, সে কখনোই ভালো, সে কখনোই মিথ্যা কথা বলবে না, কাজে তোমরা সচ্চরিত্রবান হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্যিকারে মুমিন তারাই যাদের চরিত্র সুন্দর। আমি তো বলছিলাম যে চরিত্র হচ্ছে মানুষের মেন সম্পদ। চরিত্র একবার নষ্ট হয়ে গেলে সারা জীবন ফিরে পাওয়া যায় না, টাকা পয়সা হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে ফিরে পাওয়া যায়, কিন্তু চরিত্র কখনো ফিরে পাওয়া যায় না। কাজে তোমরা চরিত্র গঠন করবে, চরিত্রের দিকে খেয়াল রাখবে, মহাসম্পদের থেকে বড় সম্পদ আর কিছুই নাই। নিচে সচ্চরিত্র অসচ্চরিত্রের তালিকা দেওয়া হলো। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা সচ্চরিত্র একটা গুণ, শিক্ষকের সাথে সম্মান করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, সত্য বলা ও অদা পূরণ করা। আল্লাহ রাসূল বলেছেন, যে মানুষ ছোটদের স্নেহ করে না, বড়দের ভালোবাসে না, সে আমার দলভুক্ত নয়। কত বড় কথা! এই জন্য আমরা বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব। অসচ্চরিত্র দাম আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা, লোভ করা, অপচয় করা, পরনিন্দা করা, অহংকার করা। অহংকার মানুষের চরম ক্ষতি করে। যে ব্যক্তির মধ্যে যার ব্যাপারে অহংকার আছে, সে জান্নাতে যাবে না। যে ব্যক্তির মধ্যে যার পরিমাণ ইমান আছে, সে জান্নাতে যাবে। যারা বলা হয় একটা শরীরকে 70 ভাগ করে 1 ভাগ। কাজে তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে, কাজে তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে যে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, শিক্ষকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, শিক্ষক তোমাদের শেখায় বাবা মার মতো, বড়দের সম্মান করতে হবে, বড়দের সম্মান করতে হবে, সালাম দিতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। আর সত্য কথা ও অদা কথা এমন জিনিস, অদাকে যদি তুমি কথা দাও কাউকে যে কাজটা আমি করবো, অদা পূরণ করতে হবে। অদাকে ঋণের সঙ্গে তুলনা করা হয়েছে। যদি কোনো মানুষ অদা পূরণ না করে, সে ঋণ যেমন ঋণ যেমন মানুষ শোধ করা লাগে, সেরকম বরখালাপ করা হলো। কাজে আমরা খেয়াল রাখবো এগুলো বিষয়। আর বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করা অসচ্চরিত্র একটি শর্ত, মানে খারাপ ব্যবহার করা যাবে না, এটা অসচ্চরিত্র বলা। তাদেরকে লোভ করা, লোভ খুব খারাপ। তোমার যা কিছু আছে সেটা নিয়ে সন্তোষ থাকতে হবে। লোভ মানুষের ক্ষতি করে, লোভ মানুষের অনেক ধ্বংস করে। কাজে আমরা কখনো লোভ করবো না, অপচয় করবো না। তোমার টাকা পয়সা আছে, তুমি ইচ্ছে মতো খরচ করতে পারবে না, তুমি ভাত যেটুকু খেতে পারবে সেটুকু নিবা, ফেলে দেওয়া যাবে না, নষ্ট করা যাবে না, এগুলো হলো অপচয়। পরনিন্দা করা যাবে না, পরনিন্দা করা গুনার কাজ, কারণ মলা মাংসের ভয়ে রক্ত খাওয়ার মতো পরনিন্দা করা, কাজে এ কাজটা আমরা করব না, অপচয় করব না, অপচয় করা যাবে না, অহংকার করা যাবে না। আব্বা আম্মাকে সম্মান করব, আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন, তারা আমাদের জন্য অনেক কষ্ট করেন, স্নেহ মমতা ও দরদ দিয়ে আপন পালন করেন, না খেয়ে আমাদের খাওয়ান, আমাদের অসুখ বিসুখ বলে তারা সেবা যত্ন করেন, অসুখ সুস্থ না হওয়া পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের সুখে তারা সুখী হন, আনন্দ পান, আমাদের কষ্টে কষ্ট পান, দুঃখ পান, তারা সবসময় আমাদের কল্যাণ কামনা করেন, দোয়া করেন। সবসময় আমরা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করব, কর্তব্য আমরা তাকে তাদের সম্মান করব, শ্রদ্ধা করব, তাদের সাথে রাগারাগি করব না, ঝগড়া বিবাদ করব না, কর্কট ভাষায় কথা বলব না, তাদের মনে কষ্ট দেব না, সবসময় হাসি মুখে কথা বলব। বাড়ি থেকে বেরোবার সময় আব্বা আম্মাকে সালাম দিয়ে বেরোব, আব্বা বাড়িতে ফিরে আসলে আব্বা আম্মাকে সালাম জানাব, সুন্দর সুন্দর কথা বলব। আল্লাহ তাআলা বলেন, কুল্লা কামিন, তোমরা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, তাদের ভালো খাওয়া পরার ব্যবস্থা করো, তাদের অসুখ হলে সেবা করো,
তাদের আদেশ নিষেধ মেনে চলবে, তারা বড় হয়ে গেলে তাদের সাথে খুব ভালো ব্যবহার করবে। আব্বা আম্মার মৃত্যুর পর তাদের প্রতি আমাদের অনেক কথা বলেছে। আব্বা আম্মার জিম্মায় যদি কোনো ঋণ থাকে তা পরিশোধ করব, দান খরাত ও নফল ইবাদত কেন করে তাদের আত্মার মাগফিরাত চাই, মঙ্গল করব। আমরা সবসময় আব্বা আম্মার জন্য দোয়া করব, রব্বির হামুমা কামা রব্বা ইয়ানি সগিরা, হে আল্লাহ, হে আল্লাহ আমার প্রতিপালক, আমার আব্বা আম্মাকে অনেক ছোটদের বেলা যেমনি সেবা যত্ন লালন পালন করেছেন আপনি তাদের প্রতি তেমনি দয়া করুন। মানুষ আল্লাহ সাল্লাম মায়ের পানি সন্তানে ব্যস্ত, তোমরা মাকে সম্মান করবে, আব্বা আম্মার কথা শুনব, মানব, তাদের শ্রদ্ধা করব, সম্মান করব, তাদের অবহেলা করব না, তাদের জন্য আল্লাহর কাছে সালা দোয়া করব। কী কী উপায় আব্বা আম্মার সম্মান করা যায় শিক্ষিত একটা তালিকা তৈরি করবে, শিক্ষককে সম্মান করা, আব্বা আম্মার সাথে মতো শিক্ষক আমাদের প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন, তিনি আমাদের কোরআন সালাত আদব কায়দা শেখান, তিনি সৎ চরিত্রের অধিকারী হন, সৎ চরিত্র মানতে সাহায্য করেন, অন্যায় অসৎ পথে চলতে নিষেধ করেন। বলবে না নাকি দলীয় কাজ তোমরা এগুলো করবে, তাই না? হ্যাঁ, তোমরা এগুলো সবাই মিলে কাজগুলো করবে। দেখো এখানে আছে বর্ণের বিচার প্রশ্ন, সঠিক উত্তর ঠিক চিহ্ন দাও, সুন্দর স্বভাব বা ভালো চরিত্রের আরবিতে কি বলে চরিত্রকে, এটা বলা হয় কি আখলাক, সৎ চরিত্র কোনটি? হ্যাঁ, সত্য কথা বলা, সত্যিকারের মুমিনের চরিত্র কেমন, সুন্দর অসুন্দর মিথ্যুক অসৎ সুন্দর। বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা কী করব? হ্যাঁ, শরীর ভালো রাখব, ভালো কাজ জামা কাপড় পরব, আব্বা আম্মাকে সালাম দেব, চিন্তা করব আব্বা আম্মাকে সালাম দেব। অসৎ চরিত্র কোনটি? রোগীর সেবা করা, শিক্ষককে সম্মান না করা, ইবাদত করা, শিক্ষককে সম্মান করা। অসৎ চরিত্র হলো শিক্ষককে সম্মান না করা। তোমরা জোড়ায় জোড়ায় মিল করবা, চরিত্রে ভালো হলে তারপর আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করব, শিক্ষক ও সৎ ও ন্যায়ের পথে চলতে শেখান, যেখানে সেখানে মহলে আবর্জনা ফেলব না। যে ওয়াদা পালন করে না সে কি আসে গেছে? হ্যাঁ, তাহলে তোমাদের মূল্যায়ন হচ্ছে আমরা পিতামাতার সাথে কেমন ব্যবহার করব, আমরা পৃথিবীর সাথে কেমন ব্যবহার করব, এটা আমাদের আজকের মূল্যায়ন। কী কী উপায় আমরা একটি সেবা করা যায়, আম্মার সেবা করা যায়, তার একটা তালিকা তৈরি করবে তোমরা। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো। এই করোনার মধ্যে তোমরা সবাই মাস্ক পরবা, হ্যাঁ, বাইরে গেলে বাইরে থেকে বাসের স্যানিটারি ব্যবহার করবা, হ্যাঁ, আব্বা আম্মাকে ভালোভাবে সম্মান করবা, কারোর সাথে দুর্ব্যবহার করবে না। আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ।